কেন কান চলচ্চিত্র উৎসবে বারবার যান বলিউড অভিনেত্রীরা? রয়েছে এক বিশেষ কারণ। কান ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হলেই সেখান থেকে শেয়ার করা হয় রেড কার্পেটের ছবি। রেড কার্পেটে মুগ্ধতা ছড়াতে দেখা যাবে ভারতীয় অভিনেত্রীদের। 16 মে থেকে 27 মে পর্যন্ত চলবে 76তম কান চলচ্চিত্র উৎসব। বলিউড অভিনেত্রীরা কেন কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেন জানেন? ষোলো মে ফ্রান্সে শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব কান। বিশ্বের অনেক তারকা এই চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেন। এর বাইরে বিটাউনের অনেক অভিনেত্রীও কানে এর সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন। ঐশ্বরিয়া রায় বচ্চন এবং দীপিকা পাডুকোনও এবার যোগ দিতে যাচ্ছেন এই চলচ্চিত্র উৎসবে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এবার বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মা এবং প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানসী চিল্লারও অংশ নিতে চলেছেন এই উৎসবে। কান ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হলেই সেখান থেকে শেয়ার করা হয় রেড কার্পেটের ছবি। রেড কার্পেটে মুগ্ধতা ছড়াতে দেখা যাবে ভারতীয় অভিনেত্রীদের। 16 মে থেকে 27 মে পর্যন্ত চলবে 76তম কান চলচ্চিত্র উৎসব। এখানেই প্রশ্ন আসতে পারে, বছরে একটিও ছবি করেন না এমন বলিউড অভিনেত্রীও কীভাবে কান উৎসবে অংশ নিচ্ছেন? জানিয়ে রাখি, বলিউড অভিনেত্রীরা কোনো ছবির প্রচারের জন্য এই উৎসবে অংশ নিতে যান না, বরং এই অভিনেত্রীরা এই উৎসবে অংশ নিতে যান ব্র্যান্ডের প্রচারের জন্য। আন্তর্জাতিক কসমেটিক ব্র্যান্ড লরিয়াল প্যারিস গত কয়েক বছর ধরে কান চলচ্চিত্র উৎসবে সৌন্দর্যের অংশীদার, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর মূলত বলিউড অভিনেত্রী সোনাম কাপুর ও ঐশ্বরিয়া রায় বচ্চন। জানিয়ে রাখি, এই চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণকারী অভিনেত্রীরা বিভিন্ন ব্র্যান্ডের হয়ে সেখানে যান, সেই ব্র্যান্ডগুলোর প্রচারে তারা হাজির হন। এবছর আনুষ্কা শর্মাকে এক নামি ব্র্যান্ডের হয়ে প্রচারে দেখা যাবে কানের রেড কার্পেটে। তিনি এই ব্র্যান্ডের অ্যাম্বাসেডর এবং কোম্পানির প্রতিনিধিত্ব করবেন।